আর এই মুহূর্তে একটা বিশেষ খবর, পাহাড় দেখিছে আপনাদের, কিন্তু কেতিয়াবা টকার পাহাড় দেখিছে জানো? হয়, আমি আজি আপনাদের দেখাম টকার পাহাড়। আর টকার পাহাড় দেখি আপনাদের আচরিত হব যে কোটি কোটি টকার বান্ডেল উদ্ধার হয়েছে। আর কিমান কোটি টাকা উদ্ধার হয়ে গই সেয়া ঠিক এতিয়াও কোনেও কব নিব, কারণ এতিয়ালৈকে যেহেতু টকা উদ্ধার হয়ে আছে। আর মূর পিছফালে যে ভিডিও ওয়ালত আপনাদের দেখা পাইছে, ভিজুয়ালস তো মানে দেখা বিচার, এয়া হয়েছে টকার পাহাড়। আপনাদের ইয়াত চকুরে মনি বা দেখি এই দৃশ্য আপনাদের হয়তো আচরিত হয়ে যাব যে ইমান 500 টকিয়ার এই বান্ডেল সমূহ উদ্ধার হয়েছে আর এয়া টকার পাহাড়। টকার পাহাড় এইদরে উদ্ধার হয়েছে, ইয়াত কোটি কোটি টকার পাহাড় এই সমূহ টকার বান্ডেল উদ্ধার হয়েছে। আর এই টকাখিনি উদ্ধার করেছে ইডিয়ে। ইডির অভিযানত, এটা ব্যাপক অভিযানত, ইডির ব্যাপক অভিযানত এই বৃহৎ পরিমাণের যে ধন, সেই ধন উদ্ধার হয়েছে। আর অভিযান যেহেতু চলি আছে, আর এতিয়াও অভিযান চলি আছে, এই মুহূর্তটো ইডির অভিযান চলি আছে। এটা ব্যাগুম তদন্তকারী ইডির এটা দলে এই ধরনের অভিযান চলাই আছে, আর যত অভিযান চলাই কোটি কোটি টকার বান্ডেল উদ্ধার হয়েছে। আর এই টকা সমূহ, এই টকার পাহাড় উদ্ধার হয়েছে, সকলখিনি হয়েছে 500 টকিয়া নোট, 500 টকিয়া বান্ডেল, আর বিভিন্ন ধরনের ব্যাগ, বিছনার ভিতরেরপরা বিভিন্ন ধরনের ব্যাগ বা কোরবাত আলমিরাত ভরাই থা অবস্থাত এই ধনখিনি উদ্ধার করা হয়েছে। দেখা পাইছে এই সমূহ বিভিন্ন ধরনের ইয়াত ব্যাগেরপরা পলিথিনেরপরা টকা উদ্ধার করা হয়েছে। আর টকার পাহাড় এয়া এই ধরনের কোটি কোটি টকার যে টকার বান্ডেল দেখা পাইছে, এই সমূহ 500 টকিয়া নোটর বান্ডেল উদ্ধার হয়েছে। আর এই ধরনের টকা এটা গণিব নোৱাৰা হৈ গৈছেগে ইডির যখন দল তালৈ গৈছে, অভিযানকারী যদি দল আছে সেই দলটোৱে এতিয়া টকা গণি গণি শেষ করব নোৱাৰা হৈ গৈছে। টকা গণনা কৰিবলৈ এই উদ্ধার করা ধন সমূহ, এই টকার বান্ডেল সমূহ গণনা কৰিবলৈ এতিয়া মেশিন কেইবাটাও আনিব লগা হৈছে। ধন গণনা করা, টকা গণনা করা মেশিন আনিব লগা হৈছে, কেইবাটাও মেশিন আনিব লগা হৈছে। আর সেই যন্ত্রৰ সহায়ত এতিয়া এই টকা সমূহ গণনা করা হৈছে। আর যত জানিব পৰা গৈছে যে 20 কোটিতকৈ অধিক ধন, 20 কোটিতকৈ অধিক টকা এই ধরনের জব্দ করা হয়েছে। আর এয়া হয়েছে ইডির অভিযান। আর ইডির অভিযান যেহেতু চলিছে, আর সেই ইডির অভিযানত 20 কোটিতকৈ অধিক ধন উদ্ধার হয়েছে এজন বিশেষ ব্যক্তির ঘরত। আর এই বিশেষ ব্যক্তিজন হয়েছে এগারী রাজনীতিবিদ, এগারী রাজনীতিবিদর ব্যক্তিগত যী সচিব, সেই ব্যক্তিগত সচিবগীর ঘর উদ্ধার হয়েছে। ব্যক্তিগত সচিবগীর যী ব্যক্তিগত সহায়ক, সেই ব্যক্তিগত সহায়কগীর ঘর উদ্ধার হয়েছে এই বৃহৎ পরিমাণের ধনরাশি। কিন্তু এই দৃশ্য অসমৰ নহয়, এই দৃশ্য হয়েছে ঝাড়খণ্ডর। ঝাড়খণ্ডর এগারী রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদগীর ব্যক্তিগত, যীগী সচিব, ব্যক্তিগত সচিব, সেই ব্যক্তিগত সচিবগীর ঘর উদ্ধার হয়েছে এই বৃহৎ পরিমাণের ধন। আর ব্যক্তিগত সচিবগীর যীগী ব্যক্তিগত সহায়ক আছিল, সেই ব্যক্তিগত সহায়কগীর ঘরতো এই বৃহৎ পরিমাণের ধন লুকুয়াই রাখিছিল বিভিন্ন ধরনে, আলমিরাত বিভিন্ন কেবাটাও বেগর ভিতর। আর সেই ধনখিনি ইডিয়ে অভিযান চলাই উদ্ধার করেছে। আর ইডির অভিযানত এই বৃহৎ পরিমাণের যে টকার পাহাড়, নোটর যে বান্ডেল, সেই বান্ডেল, এই টকার পাহাড় উদ্ধার হয়েছে। আর অভিযানকারী যে দল দেখা পাইছে এই মুহূর্তত, এই ভিডিওত দেখা পাইছে আপনাদের, এই সমূহ হয়েছে টকার পাহাড়, টকার বান্ডেল। আর অভিযানকারী যে দল ইডির, সেই দলটোৱে যেহেতু বিভিন্ন সেই ঘরটির ভিতর বিভিন্ন ধরনের ব্যাগেরপরা আলমিরারপরা এই ধন সমূহ উদ্ধার করেছে। এটা আছো আমি মূল কথালৈ, যে এই ধনখিনি যেহেতু আমি কৈছো যে এগারী রাজনীতিবিদর বিশেষ ব্যক্তিগত যে সচিব, সেই সচিবগীর ঘরত লুকুয়াই রাখিছিলে। আর ব্যক্তিগত সচিবগিয়ে তারে কিছু ধন ব্যক্তিগত সহায়কগীর ঘর লুকুয়াই রাখিছিলে। আর এই সকলখিনি উদ্ধার করেছে ইডিয়ে অভিযান চলাই। আর এই কথাখিনি আমি এতিয়া মূল কথাটো হৈছে এইটোৱে যে ঝাড়খণ্ডৰ যিগৰাকী গ্ৰামোন্নয়ন মন্ত্রী, সেই গ্রামোন্নয়ন মন্ত্রীগী ব্যক্তিগত যেহেতু সচিবগীর ঘর এই ধন উদ্ধার হয়েছে, এই ধনখিনি কিহর ধন, এই ধনখিনি কোর ধন, সেইটো এটা ডাঙৰ প্রশ্ন যে ইমান বৃহৎ পরিমাণের ধন, এই ধরনের
কোটি কোটি টাকা কি ধরনে এগারী মন্ত্রীর ব্যক্তিগত সচিবর ঘর উদ্ধার হব পারে সেইটো হচ্ছে আটাইতক ডর কথা। আর আলমগীর আলম যী ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলম, তেওঁৰ বিৰুদ্ধে এটা অভিযোগ উত্থাপন হৈছিলে যে গ্রামোন্নয়ন মন্ত্রী, তেওঁ যেহেতু গ্রামোন্নয়ন মন্ত্রী আর তেওঁ বিভিন্ন সরকারি যি আসনি সমূহ আহে সেই সরকারি আসনি সমূহর ধন আত্মসাত করেছিলেন, বহু আসনি আছে সরকারি আর সেই আসনি সমূহর যি ধন সেই ধন আত্মসাত করেছিলেন, আর এই সম্পূর্ণ এই আত্মসাত করা যে কার্য এই সম্পূর্ণ কার্যটোত গ্রামোন্নয়ন বিভাগের যিগৰাকী মুখ্য অভিযন্তা আছিলে ঝাড়খণ্ডের সেই মুখ্য অভিযন্তাগৰাকীয়ে তেওঁ সহায় কৰিছিলে আর তেওঁৰ নাম হৈছে বীরেন্দ্ৰ কে রাম। বীরেন্দ্ৰ কে রাম যেহেতু মুখ্য অভিযন্তা আছিলে আর মুখ্য ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন বিভাগের, আর এই সমগ্র ঘটনাটা পোহরলে আহিছিল 2023 বর্ষত, বিগত বর্ষত যেতিয়া এই সম্পূর্ণ কেলেঙ্কারির তথ্য পোহরলে আহিছিলে যে গ্রামোন্নয়ন বিভাগের বহু সরকারি যি আসনি সেই সরকারি আসনির ধন আত্মসাত করা হয়েছে, আর খুদ গ্রামোন্নয়ন বিভাগের যিগৰাকী মন্ত্রী আলমগীর আলম সেই মন্ত্রীগৰাকীৰ নেতৃত্ব তেওঁক সহায় কৰিছে বিভাগটোৰ যিগৰাকী মুখ্য অভিযন্তা বীরেন্দ্ৰ কে রাম, আর সেই বীরেন্দ্ৰ কে রামে তেওঁক সহায় কৰিছিল আর তেওঁৰ লগত জড়িত হৈ আছিল আন কেইবাগৰাকীও অভিযন্তা বিভাগটোৰ, গতিকে তেওঁলোকে সকলোৱে মিলি এই যে সরকারি বৃহৎ বৃহৎ আসনির ধন সমূহ আহে সাধারণ রাইজর বাবে যিসমূহ আসনি আহে দরিদ্র রাইজর বাবে যিসমূহ আসনি আহে সেই আসনির ধন সমূহ আত্মসাত করে তেওঁলোকে এই ধরনের ব্যাগম কেলেঙ্কারি সংঘটিত করেছিল, আর সেই কথা পোহরলে আহিছিল 2023 বর্ষত, আর 2023 বর্ষত সেই কেলেঙ্কারির কথা তথ্য পোহরলে অহার পাছত যেহেতু যিগৰাকী বিভাগটোৰ মুখ্য অভিযন্তা আছিল বীরেন্দ্ৰ কে রাম তেওঁক নিলম্বন করা হয়েছিল চাকরির পৰা আর তেওঁক গ্রেপ্তার করা হয়েছিল, আর তেওঁ যেহেতু গ্রেপ্তার করা হয়েছে তেওঁক নিলম্বনও করা হল, তারপর যেহেতু এই সমগ্র কেলেঙ্কারিটোর যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া যেহেতু চলি আছিলে আর তদন্ত প্রক্রিয়া চলি থাকার অবস্থাত এই যিগৰাকী অভিযন্তা বীরেন্দ্ৰ কে রাম তেওঁক যেহেতু আরক্ষীয়ে বিভিন্ন সময় খুঁতপুচ করে আসলে বা এই কেলেঙ্কারি কি ধরনের সংঘটিত করেছিলেন বা এই কেলেঙ্কারিত আর কোন কোন জড়িত হয়ে আসলে তেওঁক বিভিন্ন ধরনের আরক্ষীয়ে জেরা চলাই আসলে আর সেই আরক্ষীর জেরাত তেওঁর মুখরপরা এইখিনি কথা পোহরলে আহিছে যে গ্রামোন্নয়ন বিভাগের খুদ মন্ত্রীগৰাকীয়ে আলমগীর আলম যিগৰাকী মন্ত্রী সেই মন্ত্রীগৰাকীয়ে তেওঁৰ ব্যক্তিগত সচিবর ঘরত তেওঁৰ ইমানখিনি এই কোটি কোটি টাকা যি সরকারি আসনির পৰা তেওঁলোকে ধন আত্মসাত করেছিল সেই কোটি কোটি টাকা সমূহ তেওঁলোকে এই ধরনের লুকুয়াই রাখিছে, আর সেই কথা সেইগৰাকী গ্রেপ্তার হওয়া মুখ্য অভিযন্তা গ্রামোন্নয়ন বিভাগের আর তেওঁর মুখর পৰা সেই কথা আরক্ষীয়ে পোহরলে আনিছিলে পোহরলে আহিছিল, আর তেওঁৰ বক্তব্যৰ ভিত্তিত যেহেতু ইডিয়ে অভিযান চলালে আর অভিযান চলাই আলমগীর আলমর তেওঁৰ মন্ত্রীগৰাকীৰ যিগৰাকী ব্যক্তিগত সচিব সেই ব্যক্তিগত সচিব তেওঁৰ নাম হৈছে সঞ্জীব লাল, সঞ্জীব লাল ব্যক্তিগত সচিবগৰাকীৰ নাম, আৰু সেই সঞ্জীব লালৰ ঘৰত যেতিয়া ইডিয়ে অভিযান চলালে তেতিয়া এই ধনখিনি উদ্ধাৰ হ'ল, আৰু তাৰ লগতে সঞ্জীব লালে সেই ধনখিনি তেওঁৰ নিজৰ ঘৰত নহয় তেওঁৰ যি ঘৰুৱা সহায়ক আছিলে সেই ঘৰুৱা সহায়কৰ ঘৰত লুকুৱাই ৰাখিছিলে, গতিকে ইডিয়ে যেতিয়া অভিযান চলালে ঝাৰখণ্ডৰ ইডিয়ে অভিযান চলোৱাৰ পাছত সঞ্জীব লালৰ সেই ঘৰুৱা সহায়কগৰাকীৰ ঘৰৰ পৰা উদ্ধাৰ কৰিছে এই বৃহৎ পৰিমাণৰ ধনখিনি, দেখা পাইছে টকাৰ পাহাৰ, এই টকাৰ পাহাৰ 500 টকীয়া নোটৰ বান্দিলসমূহ উদ্ধাৰ কৰা হৈছে, এয়া হৈছে ইডিৰ যিহেতু যিটো দল সেই দলে তেওঁলোকে টকা ধন গণনা কৰি তেওঁলোকে শেষ কৰিব পৰা নাই, টকাৰ বান্দিল উদ্ধাৰ কৰি তেওঁলোক ভাগৰি পৰিছে এক প্ৰকাৰ, কারণ আলমিরা বিভিন্ন ধরনের ব্যাগ বিভিন্ন ধরনের বিছনার ভিতরপা এই টাকা সমূহ দেখা পাইছে, বেগর পৰা পলিথিনের ভিতরপা টাকা উদ্ধার হয়েছে, বেগর ভিতরপা টাকা উদ্ধার হয়েছে, এয়া বেগর ভিতরপা টাকা উদ্ধার হয়েছে, আর এই ধরনের টাকা উদ্ধার করে করে এয়া চাওক থুঙার ভিতরপা টাকা উদ্ধার হয়েছে কি ধরনের, যেনেকৈ তেনেকৈ তেওঁলোকে এই ধন সমূহ আত্মসাত করা ধন সমূহ তেওঁলোকে সাঁচি রাখিছিলে তেওঁলোকে লুকুয়াই রাখিছিলে, সেই সঞ্জীব লাল যিগৰাকী ব্যক্তিগত সচিব আলমগীর আলমর তেওঁৰ ব্যক্তিগত সচিবগৰাকীৰ
ঘরুয়া সহায়কর ঘর যেহেতু এইদরে সাঁচি রাখিছিলে আর এয়া দেখা পাইছে এই ব্যাগ সমূহৰ পৰা কেনেকৈ ধন উলিওৱা হৈছে, পলিথিনৰ ভিতৰত ধন সুমুৱাই থোৱা হৈছে, টকাৰ বান্দেল ভৰাই থোৱা হৈছে, টকাৰ বান্দেল লুকুৱাই থোৱা হৈছে পলিথিনৰ ভিতৰত, আর এই সমূহ হৈছে সেই উদ্ধাৰ কৰা সেই নোটৰ বান্দেল, টকাৰ বান্দেল, 500 টকীয়া নোটৰ বান্দেল আর বিভিন্ন ধৰণৰ বেগৰ পৰা এই ধৰণে উলিয়াইছে। আর টকা উলিয়াই উলিয়াই এক প্ৰকাৰ ইডিৰ দল ভাগৰি পৰিছে তেওঁলোক, যে ইমানখিনি টকা এই ধৰণে লুকুৱাই ৰখা হৈছে, তাকো সরকারি আসনির ধন আত্মসাত করেছে খুদ সরকারের প্রতিনিধিয়ে, খুদ জনপ্রতিনিধিয়ে দুখিয়া দরিদ্র রাইজর যুহ আসনি সরকারে দিয়ে সেই আসনির ধন আত্মসাত করে ঝাড়খণ্ডর গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমে তেওঁৰ ব্যক্তিগত সচিবর ঘরের সহায়কর ঘর এই ধন সমূহ লুকাই রাখিছিলে। আর যেহেতু এই ধনখিনি এটা গণনা করে থাকা হয়েছে আর কেবাটাও মেশিন কেবাটাও যন্ত্র আনি এই ধনখিনি গণনা করে থাকা হয়েছে আর জানিবা মতে এতিয়ালৈকে এই ধনখিনির পরিমাণ হয়েছে 20 কোটিরও অধিক টাকা। এয়া হয়েছে 20 কোটিরও অধিক টাকা, কিন্তু আরও হয়তো ইয়ার পরিমাণ বৃদ্ধি পাব পারে, কারণ এতিয়াও ইডিয়ে কেবাটাও স্থানত, রাঁচির কেবাটাও স্থানত এতিয়াও যেহেতু অভিযান চলাই আছে আর সেই অভিযান এতিয়াও অব্যাহত আছে, আর হয়তো ধন এই ধরনের টাকা আত্মসাত করা সরকারি আসনির ধন আত্মসাত করা এনেকা টাকা লুকুয়াই হয়তো বেলেগ জায়গাতে রাখিছে, সেইখিনিও এতিয়া ইডিএ যেহেতু সেই ব্যক্তিগত সচিবগী ঘরের পর যেখানে উদ্ধার হয়েছে সেই ধরনের আন কোথাও হয়তো লুকুয়াই রাখব পারে, গতি যেহেতু অভিযান চলি আছে আন কেবা ঠাইতো এই অভিযান চলি আছে আর হয়তো ধন উদ্ধার হব পারে, গতি এইখানে হয়েছে 20 কোটিরও অধিক টাকা আর এই 20 কোটির অধিক টাকা এটিও গণনা করে থাকা হয়েছে, হয়তো পরিমাণটা আরো বৃদ্ধি পাব পারে, গতি এইটে সকলকে আচরিত করে তুলিছে, চাঞ্চল্যর সৃষ্টি করেছে যে এগারী জনপ্রতিনিধি খুদ সরকারের এগারীর প্রতিনিধিয়ে দুখিয়া দরিদ্র রাইজর যুহ আসনি আহে সেই আসনির ধন আত্মসাত করে এই ধরনের লুকুয়াই রাখিছিলে নিজের ব্যক্তিগত সচিবর ঘরের সহায়কর ঘর, আর সেই কথা পোহরলে আহিছে খুদ গ্রামোন্নয়ন বিভাগের যী মুখ্য অভিযন্তা আছিল, যার নেতৃত্বত সকলে মিলি এই কেলেঙ্কারি সংঘটিত করেছিল, আর 2023 বর্ষত সেই কেলেঙ্কারির তথ্য পোহরলে আহিছিল, আর তেতিয়াই সেই মুখ্য অভিযন্তাগী বীরেন্দ্র কে রাম আর নিলম্বন করা হয়েছিল আর যেহেতু গ্রেপ্তার করা হয়েছিল আর তেতিয়ারপরা যেহেতু সুদপোষ করে তেওঁর মুখৰ পৰা এই যে ভাষ্য লাভ করেছে সেই ভাষ্যর ভিত্তিত গ্রামোন্নয়ন মন্ত্রীগী আলমগীর আলমর ঘর যেহেতু ইডি অভিযান চলায় আর তারপর তেওঁর ব্যক্তিগত সচিবগীর ঘর অভিযান চলার পিছতে এই বৃহৎ পরিমাণের এই যে টকার পাহাড়, এই টকার পাহাড় উদ্ধার হয়েছে আর ইয়ার পিছতে যেহেতু এটিও সন্দেহ আঁতরা নাই যে আন কোথাও হয়তো এই ধনের পরিমাণ থাকিব পারে বা লুকুয়াই রাখব পারে, গতি এতিয়াও ইডিএ অভিযান চলাই আছে বা অভিযান অব্যাহত রাখিছে, হয়তো আর এই ধরনের আন স্থানতো হয়তো টকা উদ্ধার হব পারে, গতি আচরিত কথা এইটাই যে পুনর্বার কম যে যুহ সরকারি আসনি সাধারণ লোকর লওয়া হয় সরকারে লয় বা দরিদ্র জনসাধারণের যুহ আসনি লওয়া হয় সেই আসনির ধন সমূহ কিন্তু সেই রাইজ সকলে যে পাব লাগে যখন হিতাধিকারী কিন্তু নাপায়, আর তার একটা জ্বলন্ত উদাহরণ হয়েছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডর গ্রামোন্নয়ন মন্ত্রীগিয়ে খুদ নিজে করা এই ব্যাগুম যুক্ত কেলেঙ্কারি, এই ব্যাগুম কেলেঙ্কারিত নিজে জড়িত হয়ে পড়ছিল, বিভাগ গ্রামোন্নয়ন বিভাগের বিষয়া জড়িত হয়ে পড়ছিল আর সেইখানে কেলেঙ্কারি পোহরলে অহার পশত এটা খুদ মন্ত্রীগীর ব্যক্তিগত সচিবর ঘর যেহেতু এই বৃহৎ পরিমাণের ধনখিনি জব্দ হয়েছে ইডির অভিযানত, গতি এই কথাটোৱে এতিয়া সকলোকে আচরিত করেছে, আর যেহেতু আমি ইতিমধ্যে কৈছো যে অভিযান এতিয়াও অব্যাহত আছে, হয়তো আরো বৃহৎ পরিমাণের ধন হয়তো উদ্ধার হব পাৰে এই কেলেঙ্কারিত জড়িত হয়ে থাকা।